প্রিয় বিনিয়োগকারীগণ আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমজে 24 টিভির প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ঝিলিক ঠাকুর, আমি মিতু হাসান। শুরুতেই দেখে আসি ডিএসই সূচকের দিকে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার, সূচক 14 পয়েন্ট কমে 4,866 পয়েন্টে এসে দাঁড়িয়েছে। বেড়েছে 94টি কোম্পানির শেয়ার দর, কমেছে 144টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 111টি কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে লেনদেন হয়েছে 804,21,02,000 টাকা। মিতু, সূচক কমেছে আজকে 14 পয়েন্টের মতো, কিন্তু লেনদেন কালকের চেয়ে একটু বেড়েছে। লেনদেনের দিক থেকে মনে হচ্ছে যে বাজার একটু সক্রিয় হয়েছে, কিন্তু যদি একটু গভীরভাবে চিন্তা করা হয় যে আজকে সূচক মাইনাস, তার বিপরীতে হচ্ছে আপনার লেনদেন ভালো গতকালের তুলনায়। তো এখানে বিশেষজ্ঞরা যে জিনিসটা আসলে গ্যাস করছে সেটা হচ্ছে যে লস করে বিক্রি করে মানুষ বের হয়ে যাচ্ছে, তো এটা অবশ্যই ভালো না। সূচক মাইনাস আছে, আপনার লেনদেন এত দেখিয়ে কোনো লাভ নেই, তো মানুষ যদি লস করে বিক্রি করে সেই লেনদেনের কিন্তু কোনো দরকার নেই। আরেকটা জিনিস যেটা নিয়ে আমরা রেগুলার আলোচনা করি, আজকেও কিন্তু ডেকলাইনে বেশি, মাত্র 94টা আপনার অ্যাডভান্স। এখানে ধরতে গেলে 94 বাদে বাকি সবগুলোই কিন্তু ডেকলাইনই বলা যায়, কারণ যেগুলো আনচেঞ্জ আছে সেগুলো কিন্তু ডেকলাইন অবশ্যই। তো জুট স্পিনার পুঁজিবাজার তালিকাভুক্ত দুই কোম্পানি, জুট স্পিনার এবং ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, তো নিরীক্ষকরা নিরীক্ষা করে তারা ধারণা করছে যে যে কোনো সময়ে এই দুইটি কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, এ ব্যাপারে বিশ্লেষকরা কী ভাবছে? হ্যাঁ, দেখেন তারা আসলে কেন বলেছে সেই জিনিসটা কিন্তু বিনিয়োগকারীদের আগে জানা দরকার। এক হচ্ছে আপনার জুট স্পিনারের, যদি একটু ডিটেলসে আসি যে নিরীক্ষক কেন বললো, হ্যাঁ তো জুট স্পিনারের 61 কোটি টাকা হচ্ছে ওরা কী বলে লসে রয়েছে, লোকসানে, আর সেই বিপরীতে কিন্তু ওদের সম্পদ অমন অত বেশি না, ওদের কিন্তু পেড আপ ক্যাপিটাল খুবই কম, ওটা দিয়ে যে ওরা পরিশোধ করবে সেটা কিন্তু তাদের তাদের পক্ষে পসিবল না মনে করছে নিরীক্ষকরা। আরেকটা কথা হচ্ছে যে যেই সম্পদটাই ওরা দেখিয়েছে, কম দেখিয়েছে, যতটুকু দেখিয়েছে সেটাও কিন্তু মানে আস্থানুরূপ বলছে না তারা। নিরীক্ষকরা বলছে যে সেই সম্পদও খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ। এই যে একটা অবস্থা, একটা কোম্পানি এতদিন যাবো জেড ক্যাটাগরি, তার যে এত লোন হলো, এই যে একটা খুব বাজে একটা অবস্থা, এটা কেন হয়েছে? অবশ্যই তাদের সুযোগ করে দেওয়া হয়েছে, তাই না? এত দিনে এসে কেন এমনটা হলো? আজকে ওদের কোম্পানি শেয়ার ধরে 129-130 টাকা, অ্যাভারেজ 130 টাকার ঘরে, এত দূরে কেন পৌঁছলো? এই এত লোন এত লোকসান তো একদিনে হয়নি, অবশ্যই দিনে দিনে হয়েছে, শুরুর দিকে দেখে থামানো দরকার ছিল, কিন্তু তখন কিন্তু সেটা করা হয় না। আর ওসমানিয়া গ্লাসশিট যেটা বলছেন, তো আমরা সবাই জানি যে ওসমানিয়া গ্লাসশিট হচ্ছে একটা সরকারি কোম্পানি। ওয়ার্ল্ডের কোথাও কিন্তু সরকারি কোম্পানিগুলো শেয়ার বাজারে থাকে না, কিন্তু আমাদের দেশে কিন্তু তা হয়েছে। এটা আসলে হয় না, তাদের বিরুদ্ধে আসলে কি বলবো, বলার কিছুই নেই, কারণ সব কিছুই আমাদের দেশে সম্ভব। আর আরেকটা বিষয় যেটা, সরকার কিন্তু চাইলে এই কোম্পানিটা শেয়ার বাজারে বা কোনো সরি এই কোম্পানিটা পাবলিক কারো কাছে বিক্রি করে দিতে পারতো, তাহলে কিন্তু হাজার হাজার কোটি টাকাও হতো, আবার দেখেন আমাদের কিন্তু বছর শেষে একটা ট্যাক্সও পাওয়া হতো, তো দুই দিক দিয়ে কিন্তু প্লাস পয়েন্ট ছিল। এরকমটা কিন্তু আরও হয়েছে, সরকারি কোম্পানিগুলো যে বন্ধ হয়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে, এরকম আমাদের দেশে আরও রেকর্ড রয়েছে যে বিনিয়োগকারীরা, পুরনো বিনিয়োগকারী যারা আছেন তারা জানেন যে হরদয় গ্লাসশিট, তারপর হচ্ছে সাতক সিমেন্ট, আদঞ্জি জুট মিল, তারপরে হচ্ছে আপনার কাগজের মিল, তো এইগুলো কিন্তু হারিয়ে গিয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু এখন নাই, এইগুলো আসলে বন্ধ হয়ে গিয়েছে। কেন বন্ধ হলো? এটা যদি কোনো পাবলিকের কাছে বিক্রি করতো এত লোকসানে পড়তে হতো না, সে ভর্তুকি সরকারকে দিতে হতো না, সরকারের ভর্তুকি মানে তো জনগণের ভর্তুকি, অবশ্যই সেটা কিন্তু দেওয়া লাগতো না। তো আসলে সরকারি কোম্পানি সম্পর্কে কতটুকু আর বলা যায়, যতটুকু বলার বলেছি। তবে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো যে অবশ্যই আপনারা পরবর্তীতে কোনো কোম্পানিতে বিনিয়োগ করলে অবশ্যই দেখে শুনে বিনিয়োগ করবেন, কারণ
দেখে শুনে যদি আপনারা বিনিয়োগ না করেন পরবর্তীতে আপনারা লোকসানে পড়বেন। অনেক বিনিয়োগকারী আমাদেরকে বলে যে আসলে আমরা কী করবো কী করবো, এটা আসলে তাদেরকে ভাবতে হবে যে তারা কী করবে, আমরা তাদেরকে হেল্প করতে পারি। বিনিয়োগকারী আপনারা আমাদের কাছে নানা ধরনের হেল্প চান, আসলে তেমনভাবে আমরা কিছুই বলতে পারবো না, তবে আমাদের স্যারের কিছু ক্লাস আছে আমাদের চ্যানেলে, সেগুলো আপনারা দেখতে পারেন বা আমাদের স্যারের বইগুলো আপনারা পড়তে পারেন। তো এগুলো করলেও আশা করি বিনিয়োগকারীরা একটু জানতে পারবে। তো গতকাল মিতো আমরা যদি একটু খেয়াল করি, কাল গতকালকে কিন্তু বিএসইসির কমিশনের সাথে মিউচুয়াল ফান্ডের যে সিইও তাদের একটা বৈঠক ছিল, সেই বৈঠকের ফলাফলটা যদি একটু বলতেন। বৈঠকের ফলাফলটা কি হয়েছে? অবশ্যই ভালো কিছুর জন্যই তারা বসেছে, কারণ আমাদের দেশের কিন্তু অর্থনীতি ঊর্ধ্বগতি, এটা আমরা জানি অবশ্যই, কিন্তু সেই তুলনায় আমাদের শেয়ার বাজার কিন্তু ঊর্ধ্বগতি না, বিশেষ করে মিউচুয়াল ফান্ডের যে শেয়ার বাজার তো একটা অংশই ধরতে গেলে অর্থনীতিটা, তো আর শেয়ার বাজারের একটা অংশই কিন্তু মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কিন্তু তেমন ভাবে অগ্রসর হচ্ছে না, এর জন্য কিন্তু এটা নিয়ে আসলে তারা কাজ করতে চাচ্ছে। কারণ দেখেন শেয়ার বাজার মিউচুয়াল ফান্ডের অনেক ধরনের প্রবলেম রয়েছে। হ্যাঁ, সবাই জানে যে মিউচুয়াল ফান্ড একটা রিস্ক ফ্রি, যে রিস্ক নাই এর জন্য লেনদেন করে, কিন্তু তারপরে কিন্তু মানুষের এটাতে ঝোঁক কম, মানুষের খুব ঝোঁক কম, আর এর কারণে কিন্তু তারা কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তাদের পদক্ষেপের মধ্যে হচ্ছে মিউচুয়াল ফান্ডের রিইনভেস্টমেন্ট প্রথা যেটা ছিল সেটা তারা তুলে দিয়েছেন, তারপর সে বিদেশি বিনিয়োগকারী যাতে বিনিয়োগ করতে পারে সেটা উন্মুক্ত করে দিয়েছেন। আর যেটা অনেক বিনিয়োগকারীর ভুল ধারণা ছিল যে গুজবে অনেক বিনিয়োগকারী অনেক কান দিয়েছিলেন যে মিউচুয়াল ফান্ডে কোনো মার্জিন ঋণ পাওয়া যাবে না, কিন্তু গতকাল বিএসইসি আনুষ্ঠানিকভাবে বলেছে যে হ্যাঁ, যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন তারাও মার্জিন ঋণের সুবিধা পাবেন। তো এই বিষয়ে ওনারা যেহেতু আস্থা দিয়েছেন বাজারে, তারল্য ওনারা ঠিক করার জন্য, কিন্তু ট্রেজারি বন্ডের যে 61,000 কোটি টাকা সেটাও কিন্তু শেয়ার বাজারে, যে সেকেন্ডারি মার্কেট যেটা, সেকেন্ডারি মার্কেটে যেন কাজে লাগানো যায়, এর জন্য কিন্তু সেটাও কিন্তু আপনার ভিও অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হবে। তো পদক্ষেপ কিন্তু নিয়ে যাচ্ছে এই কমিশন, আশা করবো আমরা। প্রিয় বিনিয়োগকারীগণ, বিএসইসির কালকের বৈঠক থেকে শুরু করে তাদের সব ধরনের কার্যকরী পদক্ষেপই ফলপ্রসূ হোক এবং সেই সাথে আপনারাও উপকৃত হন, এই শুভকামনায় আমাদের বাজার পর্যালোচনা আজকে এখানে শেষ করছি। শেয়ার বাজারের সকল আপডেট জানতে আমাদের সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।